আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বর্তমানে কম বেশি আমরা সবাই ফেসবুক ইউজ করে থাকি। ফেসবুকের অনেক সময় আমাদের বিভিন্ন ফ্যানরা বিভিন্ন পোস্টের মধ্যে ট্যাগ করে থাকে। তো এই ট্যাগগুলো রিমুভ করতে গিয়ে আমরা অনেক সময় বিরক্ত বোধ প্রকাশ করি। তো এই ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি টাইম লাইন এন্ড ট্যাগিং সেটিং সম্পর্কে না জানার কারণে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে ফেসবুক টাইম লাইন এন্ড ট্যাগিং এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। ফেসবুক টাইম লাইন এন্ড ট্যাগিং সম্পর্কে জানার জন্য আমাদেরকে উপরে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করতে হবে। থ্রি ডট লাইনের উপরে ক্লিক করার পরে আমরা উপরে একটু সোয়াইপ অ্যাপ করব। সোয়াইপ অ্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেওয়া আছে। আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করবেন, দেন সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করার পরে আপনি উপরে আর একটু সোয়াইপ অ্যাপ করবেন। সোয়াইপ অ্যাপ করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইম লাইন অ্যান্ড ট্যাগিং নামে একটা অপশন দেওয়া আছে। আপনি সিম্পলি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তিনটা পার্ট দেওয়া আছে, একটা হচ্ছে টাইম লাইন, অন্যটা হচ্ছে ট্যাগিং, আর একটা হচ্ছে রিভিউ। তো এই তিনটা বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো সর্বোত্তম টাইম লাইনের মধ্যে আপনারা সর্বোত্তম দেখতে পাচ্ছেন হু ক্যান পোস্ট অন ইউর টাইম লাইন। তো আপনি এটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ফ্রেন্ড আর একটা হচ্ছে অনলি মি। তো আপনার টাইম লাইনের মধ্যে আপনার ফ্রেন্ডদের কি পোস্ট করার অনুমতি দিতে চাচ্ছেন নাকি দিতে চাচ্ছেন না? যদি দিতে চান তাহলে আপনি ফ্রেন্ড অপশনটা সিলেক্ট করবেন, আর যদি দিতে না চান তাহলে অনলি মি অপশনটা সিলেক্ট করবেন। এরপরে দ্বিতীয় নাম্বার অপশনটাতে আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর টাইম লাইন। তো আপনার টাইম লাইনের মধ্যে আপনার ফ্রেন্ডরা যে পোস্টগুলো করছে সেই পোস্টগুলো আপনি কাদেরকে দেখার জন্য অনুমতি দিতে যাচ্ছেন। তো অপশনটার উপরে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলোই অপশন পেয়ে যাবেন। যদি আপনি যে কাউকে আপনার ফ্রেন্ডদের করা আপনার টাইম লাইনে পোস্টগুলো দেখাতে চান তাহলে আপনি এভরি ওয়ান সিলেক্ট করবেন। এরপরে আপনি যদি আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডদেরকে আপনার টাইম লাইনে করা পোস্টগুলো দেখাতে চান তাহলে ফ্রেন্ড অফ ফ্রেন্ড সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার স্পেশাল কোনো ফ্রেন্ডকে যদি আপনার টাইম লাইনে পোস্টগুলো দেখাতে চান তাহলে আপনি স্পেসিফিক ফ্রেন্ড অপশনের উপরে ক্লিক করে আপনার ফ্রেন্ডটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে আপনার সেই ফ্রেন্ডটা ছাড়া অন্য ফ্রেন্ডরাই আর আপনার টাইম লাইনে পোস্টগুলো দেখতে পারবে না। আর যদি আপনার টাইম লাইনের পোস্টগুলো আপনি কাউকে দেখাতে না চান তাহলে আপনি অনলি মি অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে তৃতীয় নাম্বার অপশনটাতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালো আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দিয়ার স্টোরি। আপনার টাইম লাইনের মধ্যে আপনার করা পোস্ট এবং আপনার বন্ধুদের করা পোস্টগুলো কি আপনার অন্য ফ্রেন্ডদেরকে তাদের স্টোরিতে শেয়ার করার কিংবা তাদের টাইম লাইনে শেয়ার করার কি আপনি অনুমতি দিচ্ছেন? যদি আপনি অনুমতি দিতে চান তাহলে অন করবেন, আর যদি অনুমতি দিতে না চান তাহলে আপনি অফ করে রাখতে পারেন। তো বন্ধুরা, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগিং। এখন আমরা ট্যাগিং সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। ট্যাগিংয়ের মধ্যে প্রথম নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান সি পোস্ট দ্যাট ইউর ট্যাগড ইন অন ইউর টাইম লাইন। আপনার টাইম লাইনে আপনাকে আপনার ফ্রেন্ডরা যে ট্যাগগুলো করেছে সে ট্যাগ করা পোস্টগুলো কি আপনি সবাইকে দেখাতে চাচ্ছেন নাকি শুধুমাত্র আপনার ফ্রেন্ডদের ফ্রেন্ডদের দেখাতে চাচ্ছেন, নাকি স্পেশাল কাউকে দেখাতে চাচ্ছেন, নাকি শুধুমাত্র অনলি মি করে রাখতে চাচ্ছেন? তো আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে রাখতে পারেন। এর পরবর্তীতে দ্বিতীয় নাম্বার অপশনটাতে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েন্ট ইউ আর ট্যাগড ইন এ পোস্ট হু ডু ওয়েন্ট টু অ্যাড টু দ্য অডিয়েন্স অফ দ্য ইফ দে ক্যান নট অলরেডি সি ইট। তো অপশনটার উপরে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ফ্রেন্ড আর একটা হচ্ছে অনলি মি। যদি আপনি আপনার ফ্রেন্ডদেরকে টাইম লাইনে ট্যাগ করার অনুমতি দিতে চান তাহলে আপনি ফ্রেন্ড অপশনটা সিলেক্ট করবেন, আর যদি অনুমতি দিতে না চান তাহলে আপনি অনলি মি অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আপনি সর্বশেষ তিন নাম্বারে দেখতে পাচ্ছেন রিভিউ। তো রিভিউর মধ্যে আপনারা সর্বোত্তম দেখতে পাচ্ছেন রিভিউ ট্যাগ
that people add to your post before the tags available on your Facebook. আপনাকে যদি কেউ ট্যাগ করে সেই ট্যাগটা ফেসবুকে কেউ দেখার আগে আপনি কি সেটাকে পর্যালোচনা করতে চাচ্ছেন? যদি আপনি সেই পোস্টটাকে পর্যালোচনা করতে চান তাহলে আপনি অন করে দিতে পারবেন, আর যদি পর্যালোচনা করতে না চান আপনাকে ট্যাগ করা সাথে সাথে সেই পোস্টটা ফেসবুকে সবাই দেখতে পাবে তাহলে আপনি অফ করে রাখতে পারবেন। এরপরে দ্বিতীয় নম্বর অপশনটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রিভিউ পোস্ট that you are tagged in before the post available on your timeline. আপনাকে যে পোস্টগুলোতে ট্যাগ করা হয়েছে সেই পোস্টগুলোকে আপনি সরাসরি আপনার টাইমলাইনে অ্যাড করে দিতে চাচ্ছেন নাকি সেগুলোকে আপনি পর্যালোচনা করে অ্যাপ্রুভাল দিতে চাচ্ছেন? তো এই অপশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে প্রতিবার আপনার ফ্রেন্ডরা যখন আপনাকে পোস্টের মধ্যে ট্যাগ করবে তখন আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে হাইড আর একটা হচ্ছে অ্যাপ্রুভাল। যদি আপনি অ্যাপ্রুভাল দেন তাহলে সেই পোস্টটাতে আপনি ট্যাগ অ্যাড হবেন, আর যদি আপনি হাইড অপশনটাতে ক্লিক করেন তাহলে আপনার সেই পোস্টটা থেকে ট্যাগটা ডিলিট হয়ে যাবে, আপনার ট্যাগ রিমুভ করার কোনো প্রয়োজন হবে না। তো বন্ধুরা এই বিষয়টা আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে, কারণ অনেক সময় আমাদের ফেসবুক ফ্যানরা আমাদের বিভিন্ন রাজনৈতিক পোস্টের মধ্যে এবং 18+ ছবিওয়ালা পোস্টের মধ্যে আমাদেরকে ট্যাগ করে রাখে যে পোস্টগুলোতে আমরা ট্যাগ হিসেবে থাকতে চাই না। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা বুঝতেই পারছেন। ভিডিওটার মাধ্যমে যদি আপনি সামান্য কিছু শিখতে পেরেছেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।